আজকে সকালটা অন্যান্য দিনের মতোই একই রকমভাবে দেখো চলছে। দেখতেই পাচ্ছ সকালে উঠে দেখলাম যে সেই জলের কষ্ট, দেখো বালতি ডেকচি সব কিছুই কিন্তু খালি পড়ে আছে। যেটুকু জল ছিল সেটুকু জলে দেখো থালা বাসন মেজে এখানে বাসনগুলো উবুর করে দেওয়া হয়েছে এই ঝুড়ির মধ্যে বাসনগুলোর জল ঝাড়তে। আর আমি কিন্তু উঠে গিয়েছি, আর প্রতিদিনের মতো আমার কাজ থাকে ক্যামেরা অন করে তোমাদেরকে ভিডিও করে কিছু শেয়ার করা। কেমন আছো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো দেখো তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, নতুন একটা ভিডিও, নতুন একটা সকালের নতুন একটা ভিডিও। সারাদিন কি করছি না করছি একটু দেখে নাও আজকের ভিডিওতে। দেখো এদিকে দেখো, মা কিন্তু ব্রাশ করছে, মা থালা বাসন মাজার পরে ব্রাশ করছে, আর মায়ের ছাত্র ছাত্রীরা চলে এসেছে। এদিকে দেখো বৌদি ভাই, দেখো এই যে গ্রিলগুলো, এই গ্রিলগুলো না প্রায় একদিন দুদিন অন্তর অন্তর কিন্তু মাকড়সার জাল করে। তো এইভাবে না ঝেড়ে ঝুড়ে রাখলে কেমন লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা তো ভালো, তাই না? আর এদিকে দেখো মা এই যে স্টিলের বাটিগুলো, এগুলো কেন জানি না পরিষ্কার তবুও জং পড়ে গিয়েছিল, তো এগুলো সকালে মেজে ঘষে এইভাবে উবুর করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর বৌদি ভাই দেখো, সকালের কাজ যেটা আর কি হয়, দেখো হচ্ছে বারান্দা ঝাঁট দিচ্ছে, ঝাঁট ঝাঁট পোচ দেওয়া হচ্ছে এখন। দেখো এদিকের গ্রিলটাতেও কিন্তু মানে ওই মাকড়সাতে জাল করেছে, সেগুলো আর কি ভাঙছে এইভাবে ঝাঁটা দিয়ে দিয়ে। আর মা কিন্তু বাইরেতে হচ্ছে কাজকর্ম করছে, মায়ের যা কাজ থাকে। আর বৌদি ভাই দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছে, ওরা যেহেতু পড়তে এসেছে তো ওরা যে বেড কভারটা বিছিয়ে পড়ছে তার পাশ থেকে ঝাঁটটা দিয়ে নিচ্ছে, পরে ওরা উঠে গেলে পড়ে তারপরে আবার বাকিটা ঝাঁট দেওয়া হবে, ওদেরকে আর তোলা হচ্ছে না যেহেতু ওরা পড়তে চলে এসেছে। তো সেজন্য তো ঝাঁট ঝোঁট দেওয়ার পরে দেখো অন্যান্য কাজ করবে আর কি, চা করতে যাবে। তো দেখো মা এদিকে কী করছে, দেখো মায়ের কাজটা দেখো, সকালে মা কয়েকটা লঙ্কার চারা এনেছিল, তো দাদুর বাড়ি থেকেই এনেছিল, তো সেই লঙ্কার চারাগুলো আর কি জল দিচ্ছে, মানে সেই লঙ্কার চারাগুলো না কেমন যেন শুকিয়ে মতো গিয়েছিল, তো পোতার পরে রোজ সকালে একটু জল দিলে ভালো হয় সেই জন্য জল দিচ্ছে। আর দেখো এদিকে বৌদি ভাই চা নিয়েছে, করে নিয়ে চলে এসেছে, মায়ের মুখটুক ধোয়া হয়ে গিয়েছে। মা কিন্তু সকালে গ্যাসের ট্যাবলেট তারপরে অন্যান্য শারীরিক অসুস্থতার জন্য যে যে ঔষধগুলো খেতে হয় সেগুলো কিন্তু খাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো সব কিছু শেয়ার করছি, এটুকুও তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমি তো সব কিছুই শুরু থেকে একদম যা যা ঘটে সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো মা ঔষধ খাচ্ছে সেটাও তোমাদের সঙ্গেই শেয়ার করছি, তোমাদেরকে নিজের ভাবি আপন ভাবি সেই জন্যই কিন্তু শেয়ার করছি। দেখো এদিকে আমার চাটাও দিয়ে গিয়েছে, আমি কিন্তু বসে আছি আমাদের বাইরের যে তক্তবোস সেই তক্তবোসে বসে আছি। আর এই দেখো এই বিস্কুট দুটো দিয়ে গিয়েছে, আর মা দেখো এই বিস্কুটগুলো আমাকে খেতে দিল, এগুলো হচ্ছে হ্যাপি হ্যাপি বিস্কুট, খেতে কিন্তু খুব সুন্দর লাগে, কি সুন্দর চকলেট চকলেট মানে ওর গায়ে দেয়া আছে তো বেশ সুন্দর খেতে লাগে। দেখো শুধু দেখো কিরম খেলে বেড়াচ্ছে, শুধু দেখো বাবা ঘন্টা উঠোনে ধপ ধপ করে পড়ে যাচ্ছে আবার হাঁটছে, ধপ ধপ করে পড়ে যাচ্ছে আবার হাঁটছে। আজকে সকালে একটু বেশি পরিমাণে বিস্কুটটা খাওয়া পড়ে গেল, কারণ আমি বিস্কুট তো এক পিস দু পিস খাই, তো এর বেশি খাই না, জোর দু পিস খাই। তো আজকে অনেকগুলোই বিস্কুট খেলাম, আর ওই বিস্কুটগুলো খেতে বেশ ভালো লাগছিল, হ্যাপি হ্যাপি বিস্কুটগুলো, আর সঙ্গে সঙ্গে একটু চায়েও চুমুক মারছিলাম, তো সেটাও। আর আজকে বেশ আমেজ করেই চাটা খাচ্ছিলাম। তুমি ঘরে কাজ চা নিয়ে গেলে গো, হ্যাঁ বাবু এক কাপ চা নিয়ে গেলে না কাম হ্যার, আমি শুনতে পাচ্ছি না। এ কি বলছো, বিস্কুটটা বুঝো হচ্ছে লাঠি প্রেমী, লাঠি প্রেমী ওটা। শোনটা এ শোনটা, এই দিদুন বিস্কুট দিচ্ছে না, সেই স্কুলে সেদিন বিস্কুট দেয়া হয়েছে না বাচ্চাদের,
ও সেদিন বিস্কুটের প্যাকেটটা দিয়েছে, আর নে আর আচার মারবে না, আর পুরো গুঁড়ো হয়ে গেছে। আজকে সকালে কেন জানি না যে একটু খিদে খিদে বেশি পাচ্ছিল, আর ভাত খেতেও ইচ্ছা করছিল না, সেই জন্য দেখো মার্কেটে চলে এসেছি। আর এখান থেকে দেখো পরোটা তরকারি খেলাম, আর তোমরা তো জানো যে পরোটা তরকারির সঙ্গে আমার দইটাও মানে খেতে হয়, না খেলে হয় না। তো দেখো এখানে যে মিষ্টির দোকানটা, এটা কিন্তু আমাদের ওখানকারই একটা মানে আমাদের মানে পরিচিত একটা দোকান, তো সেই দোকানেই আর কি খাচ্ছি। তো একটু ভিডিও করলাম এখানে, আর দেখো এটা কিন্তু দই, তো এই দইটা নিলাম এখানে, দেখতেই পাচ্ছ। খাওয়া দাওয়ার পরে আমি স্কুলে চলে গিয়েছিলাম। এবার স্কুলে যাওয়ার পরে তো মা একটু অসুস্থ হয়ে পড়লো, একটু মানে ভালোই অসুস্থ হয়ে পড়লো। দেখো এখন ডাক্তারখানাতে নিয়ে চলে এসেছি, মাকে স্যালাইন চলছে, স্যালাইন দিতে হয়েছে, এর আগে একটা ইঞ্জেকশানও দিতে হয়েছে। তো এখানেও এসে একটু মানে ভিডিও করলাম, আর ভালো লাগছিলো না খুব একটা মন টনগুলো। তো যাই হোক, হঠাৎ করেই এরকম অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে, তো সেই জন্যই আমি না কথা বলতে পারছি না আর কি বলবো কি। তো এখানে ভিডিও করাটা আমার উচিত হয়নি, আমার খারাপও লাগছিলো যে ভিডিও করছি মায়ের অসুস্থতার, কিন্তু সব কিছু শেয়ার করি না, সেই কারণে এটাও একটু হালকা করে তোমাদেরকে শেয়ার করলাম। তো গাইজ ঠিক এই অবস্থার জন্যই আমার কিন্তু মায়ের সঙ্গে স্কুলে আসতে হয়। তো মায়ের দেখেছো তো হঠাৎ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তো আমি আবার ওই ডাক্তারখানাতে দিয়ে এসে আবার যেহেতু বাচ্চাদের প্রশ্নপত্র দিয়ে চলে গিয়েছিলাম, আর মা তো একা, তো সেই কারণে আমি আবার মানে আসলাম। বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, আর রান্নিমাসিদের একটু বলে গিয়েছিলাম, কিচ্ছু করার নেই, আজকে একটু অসুবিধা হয়ে গেল, অন্য আর কি ম্যাডাম থাকলে এরকম সমস্যা হতো না, মা যেহেতু একা। তো গাইজ দেখো প্রশ্নপত্রটা তো মা দিয়ে গিয়েছিল, তারপরে ওদের পরীক্ষাটা তো মাকে ওই ডাক্তারখানায় নেওয়ার পরে এসে আমি প্রশ্নপত্র, ওরা পরীক্ষা দিচ্ছিলো, প্রশ্নপত্রটা জমা নিলাম, আর কলে জল উঠছে না, তো সেই জন্য দেখো এই দিঘিটাতে চান করে নিলাম। এদিকে তো মন্দির আছে, এটা আমি অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আর এই দিঘিটার জলটা না, জলটাও কমে গিয়েছে, জলটা এত গরম মানে এক হাঁটু জোর, এক হাঁটুর একটু বেশি জল হবে। তো চান করে নিলাম, ওখানে বসে বসেই চান করলাম, আর মানে নামছি তো পুরো কাদা, পায়ে পুরো কাদা লাগছে, আর একদম এক হাঁটু জল আর কি, মানে সাঁতার কাটা যাচ্ছে অতটাও ভালো যায় না বলে এই যে ঘাট করে দিয়েছে, এই ঘাটে বসে বসে এই তোয়ালিতে করে জল নিয়ে নিয়ে মাথায় দিয়ে স্নানটা সেরে নিলাম। তো দেখো আমার সাইকেল আছে, ওই যে ব্যাগটাতে প্রশ্নপত্র আছে পরীক্ষার, আর আমি যেহেতু হাফ প্যান্ট এনেছিলাম, তো হাফ প্যান্টটা পরে আর কি স্নান করে নিলাম, আর ফুল প্যান্টটা ওখানে আছে। তো চলো আজকে ভিডিওটা আর বেশি লম্বা করছি না, আমার ভালোও লাগছে না আজকে ভিডিওটা, তো সেই কারণে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা আবারও একটা নিউ ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই, সবাই খুব ভালো থেকো।